হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ দি টেক হাব। আজকে আপনাদের অন্যরকম একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা মান্থলি যে বাজেট আছে, আপনারা গুগল শিটের মাধ্যমে কীভাবে সেটা তৈরি করবেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কোম্পানির একটা বেস্ট করা একটা স্যালারি টাইপের মতন আর কি, যা আপনার যে ইনকাম আছে, ইনকাম ইনভেস্টের উপর ভিত্তি করে এই মান্থলি বাজেটটা কি তৈরি হয়। তো সম্পূর্ণ সব কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবে বেল আইকনটা অন করে দেবেন নিত্য নতুন একটা ভিডিও পেতে। তো লেটস গেট স্টার্ট। তো আমরা স্ক্রিনে চলে আসছি গাইস। এটা হচ্ছে আমাদের যে মান্থলি যে স্যালারি যে শিট আছে সেই শিটটা, এটা হচ্ছে আপনার গুগল যে সাইট আছে, গুগল সাইটে গেলে আপনারা দেখতে পাবেন। লাইক আপনারা যদি এখানে চলে যান যে গুগল ডকুমেন্টস ডট গুগল ডট কম, এই শিটের মাধ্যমে আসলে আপনি জাস্ট মান্থলি যে শিট আছে সেটা দেখতে পারবেন। তো আমার এই জায়গায় মান্থলি শিট একটা মানে সিলেকশন করাই আছে। এটার মধ্যে আপনারা জাস্ট আপনার গেস যে স্টার্ট আছে এই জায়গায় আপনার কোম্পানির নাম দিতে পারবেন। তো কোম্পানির যে নাম আছে কোম্পানির নাম এই জায়গায় বসায় দেবেন। বসায় দেওয়ার পর আপনি যদি কোনো নোটস থাকে সেই জায়গায় নোটস আপনি দিয়ে দিতে পারবেন, আর কোম্পানির যে বেসিক যে ইনফরমেশন আসে সেই ইনফরমেশনগুলো আপনি এই জায়গায় দিতে পারবেন। তো এই জায়গায় মান্থলি যে বাজেট আছে সেই বাজেটটা আপনি এই জায়গায় উল্লেখ করে দেবেন, আর যে স্টার্টিং ব্যালেন্স আছে কত টাকা দিয়ে আপনি শুরু করছেন সেই কত টাকার অ্যামাউন্ট। তারপরে হচ্ছে আপনার যে শেয়ার আছে এই শেয়ার সেভিংস কত পার্সেন্ট আসে, আর যে ডলারে আসে মানে কত ডলার সেভিং আসে বা টাকার অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট আপনি এই জায়গায় বসাই দিতে পারবেন ইজিলি। এই জায়গায় আপনি যে স্টার্টিং ব্যালেন্স আছে আর এন্ডিং ব্যালেন্স আছে, এটা মাস শেষে আপনার টোটাল যে ইনকাম আছে সেই ইনকাম আর এক্সিস্ট সব কিছু এই জায়গায় থাকবে। তো এই জায়গায় যে প্ল্যানিং এক্সপেন্স অ্যাকচুয়াল যে এক্সপেন্স আছে আর ইনকাম যেই আর অ্যাকচুয়াল যেটা আছে সেটা আপনি এই জায়গা থেকে করতে পারবেন। আপনার ইনকাম যদি $1450 হয় আর আপনার যদি এক্সপেন্স হয় $950, সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার প্রফিট কীরকম রয়ে গেছে। আর আপনার যদি $1500 অ্যাকচুয়ালভাবে ধরে নেন, তারপর আপনার অ্যাকচুয়াল খরচ আসছে দেখা যাচ্ছে যে $1000, তো মোটামুটি $500 আপনার সেভিংস হচ্ছে 50% শেয়ার। আর এই জায়গায় আপনার যে এক্সপেন্স আছে কোন এক্সপেন্সে আপনি খরচ গেছে, যদি ফুডে যায়, ফুডে যদি আপনার মনে করেন $200 চলে যায় তো এই জায়গায় $200 দিবেন, আর এই যে এই জায়গায় এক্সপেন্স করলে আপনার ওই জায়গায় আরও অ্যাড হবে। তো এই জায়গায় যদি গিফট হিসেবে আপনি $50 দেন তো সেটা দিতে পারবেন। আর হচ্ছে বাড়িতে যদি আপনি দেখা যাচ্ছে যে টোটাল মিলে যে আপনার যে ইয়ার আছে ইনকাম আছে সেটা থেকে আপনি দেখা যাচ্ছে যে মোটামুটি হোমের মধ্যে দেখা যাচ্ছে যে $950 চলে গেল। পার্সোনাল এক্সপেন্স বা ট্রান্সপেকশন যদি আপনি $200 ধরেন, পার্সোনাল এক্সপেন্স যদি আপনি $100 ধরেন, তো এইখানে আপনার মোটামুটি আরও বাড়বে। তো আমরা এই জায়গায় অবশ্য বাড়াই দিব, এখানে দেখা যাচ্ছে ট্রাভেল খরচ যদি থাকে তো $300 আমি দিয়ে দিলাম। তো আদার্স ক্যাটাগরি থাকলে ওগুলো আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন, র মোটামুটি $1000 করা যাবে। দেখা যাচ্ছে যে হোমে আপনার মোটামুটি খরচ গেছে, এই জায়গায় $1800 এক্সপেন্স আছে। তো এই জায়গায় টোটালে যে এক্সপেন্স আছে অ্যামাউন্ট ওটা থেকে যদি আমি দেখা যাচ্ছে যে $2500 মতন একটা বা হচ্ছে অ্যামাউন্ট যদি আমি সেট করি তাহলে সেটা আমি এখান থেকে করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে মোটামুটি আপনার এই জায়গায় অ্যাকচুয়াল আছে, অ্যাকচুয়াল হচ্ছে $2500 দিয়ে দিলাম। তারপরে আমার দেখা যাচ্ছে যে এই জায়গায় টোটাল যে ইনকাম আছে সেভিংস, এখানে যদি আমি ইনকাম আমি যদি $2500 বা $2700 দিয়ে দিই তো মোটামুটি $2700 জায়গায় বেশি বেড়ে যাবে। আর যে রিপ্যাক আছে রিপ্যাক সিস্টেমে অ্যাকচুয়ালভাবে আপনার এটা যদি আমি এটাকে $2500 করে দিই, $2500 করে দিলে মোটামুটি $2500 থেকে গেল। এখান থেকে আমার $200 যে মাইনাস আছে এটা হচ্ছে মাইনাস হয়ে গেল, যে আমার এক্সট্রা $200 মতন এক্সট্রা কস্ট গেছে। তো এই জায়গায় প্ল্যানিং ক্লোনিং সব কিছু আপনি এখান থেকে একলা ম্যাথ আছে ম্যাথের মাধ্যমে করতে পারবেন। তো আমার জায়গায় মাসে দেখা যাচ্ছে যে $1500 সেভিং এতে দেখাচ্ছে, মোটামুটি আমার $1500 মতো সেভিং প্লাস $150 মতো দেখা যাচ্ছে। তো আমার এন্ডিং ব্যালেন্স আছে $800 আর স্টার্টিং ব্যালেন্স আছে $1000। ঠিক আছে, তো এইভাবে প্ল্যান করে আপনি জাস্ট আপনার যেই প্রফিট আছে সে আপনি এটা বের করতে পারবেন। আর ইন্টারেস্ট যদি থাকে তো ইন্টারেস্টের জায়গায় বসায় দেবেন, লাইক আপনি যদি এই জায়গায় ইন্টারেস্ট 3% দিয়ে দেন বা 2% দিয়ে দেন তাহলে হবে, মোটামুটি মাইনাস আরও $2 মতন আরও মাইনাস হয়ে যাবে। তো এইভাবে আপনি জাস্ট সামারি তৈরি করতে পারবেন।
তারপর আমাদের যে এন্ডিং যে ব্যালেন্স আছে সেই এন্ডিং ব্যালেন্সটা আমরা দেখব যে এই জায়গায় মোটামুটি ঠিক আছে কিনা আর যে স্টার্টিং ব্যালেন্স সেটা ঠিক আছে কিনা সব কিছু আমরা সব কিছু দেখে নেব এখন আপনি যা সামারি দেখছেন সামারি দেখার পর আপনি যে ট্রানজ্যাকশনের পাশেই দেখবেন ট্রানজ্যাকশনের মোটামুটি আপনি দেখতে পাবেন তো আপনার যে ট্রানজ্যাকশন আছে ট্রানজ্যাকশনের যে এক্সপেন্স আছে সেগুলো আপনি যেখান থেকে বসাতে পারবেন খুব সহজেই তো এখানে মোটামুটি আপনার যে ট্রানজ্যাকশন মোটামুটি এক্সপেন্স কোন খাতে ইউজ করছেন সেটা আপনি দেখা যাচ্ছে যে জায়গায় হোম আছে হোম দিয়ে দিলেন হোমের পাশাপাশি আর যে যেগুলো আছে সেগুলো আপনি বসাইতে পারবেন এক বাই একটা করে সিরিয়াল এরকম বসাই দিবেন বসাই দিলে আপনার মোটামুটি এখানে যে আপনার নোট করা থাকবে এটা হচ্ছে বেশিরভাগ আপনার অফিসিয়াল যে কাজ আছে সে কাজগুলোতে আপনারা এর করতে পারবেন আর বিশেষ করে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আপনার দেখা যাচ্ছে কোনো এক্সেল ফাইলে যদি আমরা করি সেটা ডিলেট হয়ে যায় বা মুছে যায় আমরা এটা খুঁজি পাই না আর আপনি যদি গুগল সাইটে এই যে শিটটা যদি করে রাখেন তাহলে আপনার দেখা যাচ্ছে যে আপনি ইজিলি এটা ফাইন্ড আউট করতে পারবেন আর গুগল থেকে এটা সহজে রিমুভ হয় না সহজে রিমুভ করা যায় না তো এইভাবে জাস্ট আপনার আপনাদের যেই মান্থলি যে বাজেট আছে বাজেটটা আপনার এখান থেকে মোটামুটি দেখতে পারবেন আর এখান থেকে আপনি ইচ্ছা করলে ফাইল এক্সিস্ট করতে পারবেন এডিট করতে পারবেন ভিউ আপনারা দেখতে পারবেন টোটালি ভিউ কীরকম আসে ঠিক আছে জাস্ট আমি যদি শো দিই ফরম্যাট এরকমভাবে যদি দিই তাহলে আমাকে দেখাবে তো এই জায়গায় আপনারা আরও সেলও বের করতে পারবেন র আছে কলমস আছে শিট চার্ট ইমেজও বসাতে পারবেন ড্রয়িংও বসাতে পারবেন তো মোটামুটি সব ধরনের ফাংশন এই জায়গায় আছে আর ফরম্যাট যেটা আছে থিম আপনি চাইলে থিম ইউজ করতে পারবেন ব্লু টাইপের আপনারা এরকম যদি এরকম অ্যারো টাইপের যদি ইউজ করেন তাহলে সেটাকে ইউজ করতে পারবেন আপনি জাস্ট ড্র করতে পারবেন আর হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন জাস্ট কাস্টমাইজ করবেন দেন আপনি করে দেবেন এভাবে আপনি সিম্পল ওয়েতে জাস্ট একটা একটা করে কাস্টম করতে পারবেন তারপর আপনার যে ফরম্যাট আছে ফরম্যাটে দেখলেন তারপর রোটেশনে দেখতে পারবেন ফ্রন্টও চেঞ্জ করতে পারবেন ক্লিয়ার ফরম্যাটও করতে পারবেন যে ডাটা আছে ডাটাগুলোতে কীরকম হবে সেই স্পেলিংগুলো আপনি জায়গায় সিরিয়াল বাই সিরিয়াল করতে পারবেন তো টুলস আছে ক্রিয়েট এ নিউ ফর্ম আপনি চাইলে আলাদাভাবে এক্সট্রাভাবে একটা ফর্ম তৈরি করতে পারবেন ওটা কমপ্লিটে আপনার হয়ে যাবে অটোমেটিক্যালি আর এক্সটেনশন হিসেবে আপনি মোটামুটি আরও কিছু অ্যাডস বসাতে পারবেন ম্যাক্রোসও মোটামুটি আর অনেক কিছু এই জায়গায় ইউজ করতে পারবেন খুব ইজিলি খুব সহজে আর আপনি চাইলে এখানে যেই পার্সোনাল যে কল আছে আপনার যে শিট আছে আপনি গুগল মিটসের মাধ্যমে আপনারা দেখা যাচ্ছে যে অফিসিয়ালভাবে এখান থেকে সবাইকে এই যে ফর্ম আছে বা আপনার যেই বেস্ট অনার্স মান্থলি যে বাজেট আছে সেটা আপনি ওইখান থেকে বোঝা যেতে পারবেন খুব সহজেই তো আপনি চাইলে শেয়ারও করতে পারবেন লিঙ্ক কপি করে দিয়ে দিলেই হবে আর এইটা অটোমেটিক্যালি গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে তো মোটামুটি এইভাবে আপনারা কাজ করবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন অন করে দেবেন নিত্য নতুন করে ভিডিও পেতে তো আজকের মতো এই পর্যন্ত গাইস আসসালামু আলাইকুম